নমস্কার, আমি মৃগঙ্কা, শুরু করছি নজরে রাজ্য। শীতে দুর্দান্ত ব্যাটিং শুরুর পথে ফের বাধা, এক ধাক্কায় বেড়েছে তাপমাত্রা। ঘূর্ণিঝড় মিকজাওমের সরাসরি প্রভাব কি পড়বে বাংলায়, এখন এই প্রশ্নই ঘুরছে সকলের মনে। তারই মাঝে আগামী সপ্তাহে আবহাওয়া পরিবর্তনের কথা জানিয়েছে হাওয়া অফিস। ভুয়া ফেসবুক প্রোফাইল তৈরি করে আলাপ জমিয়ে নগ্ন ছবি আদায়, পরে তরুণীর নগ্ন ছবি হাতিয়ার করে টাকা আদায়ের চেষ্টা, পুলিশের জালে অভিযুক্ত। প্রতারিতের কাছ থেকে টাকা নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়ল সে। ওই তরুণীর স্বামী একজন ব্যবসায়ী, ওই তরুণীর মেসেঞ্জার থেকে কিছু নগ্ন ছবি ওই ব্যবসায়ীর অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় অভিযুক্ত। কানাঘুষো যাতে না হয় তাই 2 লক্ষ টাকা দিতে রাজি হন ব্যবসায়ী। পুলিশ একেবারে ফিল্মি কায়দায় অভিযুক্তকে ধরে, তার কাছ থেকে একটি মোবাইল বাজেয়াপ্ত করেছে। রাজ্যের 142টি সরকারি বেসরকারি হাসপাতালকে স্বাস্থ্যসাথী স্কিম থেকে বাদ দিল স্বাস্থ্য দপ্তর। সূত্রের খবর, রাজ্যের সরকারি বেসরকারি হাসপাতালের সংখ্যা কত তা প্রতিনিয়ত মেলানো হয়, তবে সরকারি হাসপাতালের ক্ষেত্রে স্বাস্থ্যসাথী স্কিম বন্ধ করা হয় না। কিন্তু কিছু কিছু বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথী স্কিম মানে না অথবা অনৈতিকভাবে ব্যবহার করেছিল, এমন 142টি সরকারি বেসরকারি হাসপাতালের নাম ওয়েবসাইটে তোলা হয়েছে। দ্বিতীয় সন্তানের মা হলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। লক্ষ্মীবাড়ি রাজের পরিবারে এলো রাজকন্যা। সোশ্যাল মিডিয়ায় রাজ ও শুভশ্রী জানিয়ে দিলেন মেয়ের নাম রেখেছেন ইয়ালিনী, দেবী সরস্বতীর আরেক নাম ইয়ালিনী। তাদের শুভেচ্ছায় ভরিয়ে দিল টলিপাড়া। মেয়ে হওয়ার আনন্দে এক্স হ্যান্ডেলে রাজ লিখেছেন, আমাদের সংসারে এক মুঠো আনন্দ এলো, আমরা খুব খুশি, আমাদের ছোট্ট রাজকন্যাকে ভালোবাসা আশীর্বাদে ভরিয়ে দিন। আজকের মতো নজরে রাজ্য এই পর্যন্তই, চোখ রাখুন পরবর্তী খবরে। নমস্কার।